বিএনপি নেতাকে কাকে নিয়ে মন্ত্রিসভা গঠন করবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশ্ন বললেন যেখানে অগ্নিসন্ত্রাস সঙ্গে সঙ্গে প্রতিরোধ বিএনপি নেতা আমির খসরু ছয় দিনের রিমান্ডে সহিংসতা নেতৃত্ব দেয় ব্যক্তিদের গ্রেফতার দমন নিপীড়ন নয় মন্তব্য ওবায়দুল কাদেরের বেতন বাড়ানোর দাবিতে শুক্রবারেও আশুলিয়া পোশাক শ্রমিকদের বিক্ষোভ কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা আলু পেঁয়াজের আকাশ ছোঁয়া দামের মধ্যে এবার চড়েছে চালের বাজার ডাল তেল আটার দর কমার লক্ষণ নেই দেখছিলেন সংবাদ শিরোনাম এবারে পুরো সংবাদ অবরোধ ও অগ্নিসন্ত্রাস করে কেউ যাতে পার না পায় সেদিকে সতর্ক থাকতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আগামী নির্বাচন বানচালের উদ্দেশ্যে অগ্নিসন্ত্রাস করছে বিএনপি জামায়াত জেল হত্যা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ আয়োজিত স্মরণ সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন তিনি আরো বলেন দুষ্কৃতিকারীদের লাফালাফিতে নির্বাচন বানচাল হতে দেওয়া হবে না মানুষ যাতে শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারে তা নিশ্চিত করতে হবে আওয়ামী লীগ সভাপতি বলেছেন নির্বাচন করলে ক্ষমতায় আসতে পারবে না জেনেই তারা অগ্নিসন্ত্রাস করছে নির্বাচন করলে তাদের নেতাকে কাকে নিয়ে মন্ত্রিসভা গঠন করবে আবারও প্রশ্ন রাখেন তিনি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে কেউ যাতে তা ব্যাহত করতে না পারে তা খেয়াল রাখতে নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি দেশে পর্যাপ্ত পণ্য থাকা সত্ত্বেও জনগণের পকেট কাটা কারা কাটছে তাদের খুঁজে বের করতে তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অগ্নিসন্ত্রাসীদের বিরুদ্ধে প্রত্যেক এলাকায় প্রতিরোধ গড়ে তুলতে হবে প্রত্যেক এলাকায় শুধু এই ঢাকা শহর বলে না যেখানে যেখানে তারা এই ধরনের অগ্নিসন্ত্রাস করবে সেই এলাকায় কত বিএনপি আছে খুঁজে বের করতে হবে বা জামাতে খুঁজে বের করতে হবে ওগুলিকে ধরিয়ে দিতে হবে আর মানুষের জানমাল যেন ক্ষতি করতে না পারে তাদেরকে সুরক্ষা দিতে হবে এটাই আওয়ামী লীগের দায়িত্ব কারণ আমাদের আর কিছু নাই আমাদের কোনো মুরব্বী নাই আমাদের আছে বাংলাদেশের জনগণ সেই জনগণ নিয়েই আমাদের চলতে হবে পুলিশ হত্যা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপনকে ছয় দিন রিমান্ড দিয়েছে আদালত শুক্রবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকি আল ফারাবি রিমান্ডের এ আদেশ দেন বেলা দুইটার পর বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী এবং জহির উদ্দিন স্বপনকে ডিবি কার্যালয় থেকে আদালতে নেওয়া হয় বিকেল তিনটার দিকে আমির খসরু মাহমুদ চৌধুরী এবং জহির উদ্দিন স্বপনকে আদালতে ওঠানো হয় পুলিশের পক্ষ থেকে তাদের দশ দিন রিমান্ডের আবেদন করা হয় এই দুই নেতার পক্ষ থেকে জামিনের আবেদন করেন তাদের আইনজীবীরা উভয় পক্ষে শুনানি শেষে আদালত ছয় দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন এদিকে ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছোট ছেলে ইশফাক হোসেনকে নাশকতার মামলায় পাঁচ দিনের রিমান্ড শেষে আদালতে নেওয়া হলে আদালত তার জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন রাজনৈতিক কর্মসূচির নামে যারা সহিংসতা করে তাদেরকে গ্রেফতার করা দমন নিপীড়ন নয় বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন বিএনপি প্রমাণ করেছে তারা সাম্প্রদায়িক দল ভাড়া করা লোক দিয়ে সহিংসতার উদ্দেশ্যে আবারও অবরোধ ডেকেছে তারা আর তথ্যমন্ত্রী ড হাসান মাহমুদ জানান রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ হতে পারে কিন্তু কোন সন্ত্রাসী দলের সঙ্গে সংলাপের প্রশ্নই আসে না জেল হত্যা দিবসে জাতির পিতা ও জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করে এসব কথা বলেছেন তারা রিপোর্ট করছেন এস এম ফয়েজ জেল হত্যা দিবসের সকালে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা পরে বরানী কবরস্থানে জাতীয় চার নেতার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা এই সন্ত্রাসী দলের সাথে সংলাপের প্রশ্ন এ সময় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন বিএনপি এখন সন্ত্রাসী দলে পরিণত হয়েছে নাশকতা করার জন্যই অবরোধ ডেকেছে তারা ২৮ তারিখে আবারও প্রমাণ হয়েছে যে সাম্প্রদায়িক শক্তি সবচেয়ে নির্ভরযোগ্য ঠিকানা হচ্ছে বিএনপি কাজে আজকে এরাই জাতি প্রধান দুশ্মন অপকর্মের যারা নেতৃত্ব দিয়েছে
তাদেরকে অ্যারেস্ট করা কি দমনমূলক? অপরাধ করলে তার বিচার হবে না? চব্বিশ জন সাংবাদিক সেদিন তাদের উপর যে অত্যাচার হয়েছে, যারা করেছে তারা কি দায় এড়াতে পারবে? বিএনপি জাতির প্রধান শত্রু দাবি করে দলটির ডাকা অবরোধ কঠোরভাবে দমনের হুঁশিয়ারি দিয়েছেন ওবায়দুল কাদের। ভাড়া করা লোক আছে, তারপরে কিছু কিছু তাদের দলের ভিতরও ট্রেনিং প্রাপ্ত কিছু দুষ্কৃতকারী আছে, যাদেরকে দিয়ে বাস পোড়াবে, বাসে আগুন দেবে, ভাঙচুর করবে এবং এইসব অপকর্ম করার জন্য অবরোধ ডাকা। গণতন্ত্র, মুক্তিযুদ্ধ, স্বাধীনতাকে নিরাপদ করতে বিএনপি নেতৃত্বে এই সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিহত করতে হবে, পরাজিত করতে হবে। এ সময় তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, বিএনপি জনগণের প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে। তারা কিসের রাজনৈতিক দল? এটি একটি সন্ত্রাসী সংগঠন। এটি সন্ত্রাসী সংগঠন ছাড়া বিএনপি আর কোনো কিছু নয় এখন, এবং তাদের নেতারা এই সন্ত্রাস নৈরাজ্যের জন্য দায়ী। এখন গুহার মধ্যে ঢুকেছে, গুহা থেকে তারা বিভিন্ন কর্মসূচি দিচ্ছে। রাজনৈতিক দলের সাথে সংলাপ হতে পারে, রাজনৈতিক দলের কোনো সন্ত্রাসী সংগঠন সন্ত্রাসীদের সাথে সংলাপ হতে পারে না। বিশৃঙ্খলা ও নৈরাজ্য কঠোরভাবে দমন করার হুঁশিয়ারিও দেন ক্ষমতাসীন দলের নেতারা। এস এম ভয়েস, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির শীর্ষসারি নেতাদের নির্দেশে 28 অক্টোবর নাশকতা চালিয়েছে মাঠ কর্মীরা। অরাজক পরিস্থিতির দায় দলের নেতারা কোনোভাবে এড়াতে পারেন না, এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। জেল হত্যা দিবসে পুরাতন কারাগারে জাতীয় 4 নেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি। তিনি বলেন, 28 অক্টোবর শুরু থেকে আক্রমণাত্মক ছিল বিএনপি। তারা একের পর এক নৃশংসতা চালিয়েছে, পুলিশ, সাংবাদিক সহ বহু নিরীহ মানুষকে আহত করেছে তারা। শহীদ নেতাদের স্বজনরাও ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন, পলাতক খুনিদের দ্রুত ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন তারা। ইতিহাসের বিকৃতি রোধে সকলকে সজাগ থাকার আহ্বান জানান শহীদ নেতাদের স্বজনেরা। কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক জানিয়েছেন, দেশে একটি দল আগুন সন্ত্রাস শুরু করেছে। যারা এই কাজে কর্মীদের উস্কে দিচ্ছে তাদেরকে ধরপাকড় করা হচ্ছে। শুক্রবার দুপুরে টাঙ্গাইলের ধানবড়ির মুসুদ্ধি উত্তরপাড়া গ্রামে খামারি অ্যাপের কার্যকারিতা যাচাই এবং উচ্চ ফলনশীল আমন ধানের ফসল কর্তন এবং কৃষক সমাবেশে তিনি এসব কথা জানান। কৃষিমন্ত্রী আরও জানান, আগুন সন্ত্রাস পিটিয়ে পুলিশ হত্যা কোনো ক্রমেই গ্রহণযোগ্য নয়। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে রাজনৈতিক স্থিতিশীলতা দরকার। দেশে শান্তি এবং সুষ্ঠু, সুন্দর এবং গ্রহণযোগ্য নির্বাচন অতি জরুরি। এই সরকার সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন করতে জাতির কাছে প্রতিজ্ঞাবদ্ধ। ওনারা আমাদের এই কৃষিকে উন্নয়ন করার জন্য আমরা মন্ত্রী মহোদয়ের কাছে চেয়েছিলাম। আগুন সন্ত্রাস করছে, নির্বাচন করতে দেবে না, সংবিধান অনুযায়ী দেশ চলবে না। আমি মনে করি তারা দেশের মঙ্গল চায় না, কল্যাণ চায় না। যেভাবে আগুন দিচ্ছে এটা বর্বরোচিত। তাদেরকে ধরপাকড় করা হচ্ছে, তারা তাদের কর্মীদেরকে প্ররোচিত করছে সন্ত্রাস করার জন্য, আগুন সন্ত্রাস, সেটা কোনো ক্রমেই গ্রহণযোগ্য না। কাজেই তাদেরকে এই মূল্য দিতে হবে। গ্রেপ্তার করা ছাড়া তাদেরকে তো আমরা নিবৃত করতে পারছি না। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি রাজনৈতিক স্থিতিশীলতা দরকার, দেশের শান্তি দরকার এবং একটা সুন্দর, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন দরকার। এবং এই সরকার প্রতিজ্ঞাবদ্ধ জাতির কাছে, আমরা সুন্দর সুষ্ঠু নির্বাচন করব। মজুরি বাড়ানোর দাবিতে আজও আশুলিয়ায় বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। বিক্ষোভের মুখে আশুলিয়া অঞ্চলের বেশ কয়েকটি কারখানায় এ সময় ছুটি ঘোষণা করা হয়েছে। শিল্পাঞ্চল আশুলিয়ার নরসিংহপুর এলাকায় কারখানার সামনে সকালে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন পোশাক শ্রমিকরা। এ সময় পুলিশের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে, এতে আহত হয়েছেন অনেকে। বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, তাদের দাবি করা মজুরি ঘোষণা না হওয়া পর্যন্ত কাজে যোগ দেবেন না তারা। যেসব কারখানা আজ খোলা ছিল তার মধ্যে সকালে নরসিংহপুর এলাকার মিম ও শারমিন গ্রুপের শ্রমিকরা কাজে যোগ দিলে কারখানার বাইরে থেকে কিছু শ্রমিক কারখানার সামনে বিক্ষোভ করতে থাকেন। এই সময় তাদের সরিয়ে দিতে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। আরেক দফা চড়েছে চালের দর। মোটা চিকন সব ধরনের চাল কেজিতে বেড়েছে 4 থেকে 2 টাকা করে। শিগগিরই দাম কমার সম্ভাবনা দেখছেন না বিক্রেতারা।
বেড়েছে ডাল, ভোজ্য তেল, আটা, মাছ সহ বিভিন্ন নিত্যপণ্যের দাম। সরকার নির্ধারিত দামের চেয়ে দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে আলু এবং পেঁয়াজ। বাড়তি দামের উপর কিছুটা কমেছে শীতকালীন সবজিতে। রিপোর্ট করছেন মামুন আবদুল্লাহ। অস্থিরতা কমছেই না চালের বাজারে। দীর্ঘদিন স্থিতিশীল থাকায় গেল দুই সপ্তাহ ধরেই বাড়ছে চালের দাম। সবচেয়ে বেশি বেড়েছে মোটা চালের দর। স্বর্ণা ও আটাশ কেজিতে 3-4 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 54 টাকায়। মিনিকেট কেজিতে 2 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 64 টাকায়। আর আগের দামেই নাজির শাইল বিক্রি হচ্ছে 72 টাকা কেজিতে। সহসাই দাম কমার সম্ভাবনা দেখছেন না বিক্রেতারা। তবে বিয়ার 28 চালটা বাড়ছে অস্বাভাবিক। এটা ছিল 250-300 টাকা যেটা ছিল, এটা এখন 250-350-300-350 টাকা প্রতি বস্তায়। বস্তা প্রতি 50-60-70 টাকা করে আবার বেশি বিক্রি করা লাগতেছে। সেক্ষেত্রে কাস্টমারদের সাথে আমাদের তর্ক বিতর্ক এই আর কি। মাছের বাজারেও নেই স্বস্তি। বিক্রেতারা বলছেন সরবরাহ কমায় বেশিরভাগ মাছের দাম বেড়েছে কেজিতে 15-20 টাকা। কিন্তু ক্রেতারা বলছেন গেল সপ্তাহ থেকে 50-100 টাকা বেশিতে কিনতে হচ্ছে সব ধরনের মাছ। ইলিশের দাম বাড়তি থাকলেও সরবরাহ বাড়ার সাথে সাথে দাম কমার কথা বলছেন বিক্রেতারা। 300 টাকা কেজি ছিল, এগুলো কাতল মাছ কিনতে 400 টাকা দিয়ে। তারপরে আমরা চিংড়ি মাছ কিনতে হয় মনে করেন 500 টাকা কেজি, সেগুলো হলো 800 টাকা কেজি। কম পাইলে কিন মার্কেটে চলে যাবো না কিন তাহলে। আজকে বিক্রি করা যায় 1 কেজি ইলিশ মাছ 1500-1600। কালকে তো মনে করেন সারাদিন মাছ ধরবে, আরও দাম কমার সম্ভাবনা আছে। মোদি বাজারে বেড়েছে আটা, তেল ও সব ধরনের ডালের দাম। কেজিতে 5-10 টাকা বেশি গুনতে হবে এসব পণ্য কিনতে। অসহায় ভোক্তারা বলছেন কোনো কিছুতেই পেরে উঠছেন না তারা। যা স্যালারি পাই সব স্যালারি বাজারের পিছনে চলে যায়, ঘরবারের পিছনে চলে যায়। বাবা মা ভাই বোন যে দেখবো ওইটির কোনো সুযোগ নেই এখন। আগে অনেক কিছু শখের জিনিসও কেনা হতো, এখন সব শখের জিনিস বাদ দিয়ে যেগুলো একদমই নিত্য প্রয়োজনীয় না হলে চলছে না সেগুলোই কেনাকাটা করা হচ্ছে। আটা ছিল 2 কেজির প্যাকেট 110, তেলের লিটার ছিল 185 টাকা, এখন তেল লিটারে 5-7 টাকা বেশি, ডাউলের দামটা বেশি। মসুর ডাল ছিল আপনার 95-100, ইন্ডিয়ান মসুর 110 টাকা। শীতকালীন সবজি বাজারে আসতে শুরু করেছে। বিক্রেতাদের দাবি কমতে শুরু করেছে এসব পণ্যের দাম। তবে মৌসুম অনুযায়ী দাম নাগালের মধ্যে না থাকায় হতাশ ক্রেতারা। এমন সময় পেঁয়াজের কেজি থাকে 40-50-60-70 সর্বোচ্চ, আর এখন হলো 140। দাম সবকিছু যা নিয়ে এসে 1000 টাকা দিলে নিয়ে আসলে এক ব্যাগ সবজি হবে না তো। পাইকারি কিনতে পারলে তাইলে সরকারি রেটে মাল বেচতে পারবো, ঠিক আছে। মাল এই দাম বাড়তির কারণে কয়েকদিন দোকানই বন্ধ রাখছি, এখন আবার আজকে 2 দিন ধরে দোকান খুলছি, বেশি দাম দেখিয়ে দিয়ে আরো বাড়তেছে। গত সপ্তাহে আপনার টমেটো ছিল 150 টাকা কেজি, এই সপ্তাহে 100 টাকা হয়েছে আর কি, গত সপ্তাহ থেকে কম। 5-10 টাকা কমে ব্রয়লার 180-185 এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে 280-290 টাকা কেজি। মামুন আবদুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। ঋতু পরিবর্তনের কারণে পঞ্চগড়ে গত কয়েকদিন ধরে দিনে গরম আর রাতে ঠান্ডা পড়ছে। এমন আবহাওয়ায় দিন দিন ঠান্ডাজনিত রোগের প্রকোপ বাড়ছে। জ্বর, সর্দি, কাশি, ডায়রিয়া এবং নিউমোনিয়া সহ বিভিন্ন রোগে বেশি আক্রান্ত হচ্ছে শিশু এবং বৃদ্ধরা। সচেতন থাকার পাশাপাশি তাদের বাড়তি যত্নের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। পঞ্চগড় থেকে মোহাম্মদ মোশাররফ হোসেনের পাঠানো তথ্য ছবিতে থাকছে ডেস্ক রিপোর্ট। হেমন্তের শুরু থেকেই দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ে সন্ধ্যা নামার পর থেকে ভোর পর্যন্ত ঝরছে কুয়াশা। দিনের বেলা ঝলমলে রোদে উষ্ণতা, আর সন্ধ্যার পর থেকেই শীতের অনুভূতি। রাতে ঘুমাতে হচ্ছে কাঁথা কম্বল গায়ে জড়িয়ে। আগাম শীতে দিনে গরম আর রাতে ঠান্ডার অনুভূতির কারণে দিন দিন বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। বিশেষ করে শিশু ও বয়স্করা জ্বর, সর্দি, কাশি, ডায়রিয়া ও নিউমোনিয়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। পঞ্চগড়ের 100 শয্যার হাসপাতালটিতে রোগী ভর্তি 200+। মেঝেতে আর বারান্দায় ঠাঁই নিয়েছেন রোগীরা। আমার বাচ্চার হচ্ছে ডায়রিয়া হয়েছে, জ্বর ছিল, ফ্লোরে আছে, পেট নাই। আমার নাতির জ্বর, সর্দি, কাশ, ঠান্ডার কারণে কমেছে, এখন আগের থেকে অনেক সুস্থ। পেটের তুলনায় আমাদের প্রায় 1.5-2 গুণ রোগী অনেক বেড়ে গেছে। অনেক আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে অনেকেই ফ্লোরে অনেক পেশেন্ট আসে এবং তারা ফ্লোরে থেকেই আমাদের কাছ থেকে সেবা নিচ্ছে। আমরা চেষ্টা করতেছি তাদেরকে মানসম্মতার সেবা দেওয়ার জন্য। চিকিৎসকরা বলছেন শীত শুরুর এই মৌসুমে শিশুদের ডায়রিয়া ও নিউমোনিয়া রোগ এড়াতে বাড়তি যত্ন নিতে হবে। ঠান্ডা না লাগানো সহ বাসি খাবার শিশু ও বয়স্কদের না খাওয়ানোই ভালো। শ্বাসকষ্টজনিত জটিলতা যেমন ব্রঙ্কিওলাইটিস, রোটা ভাইরাস দিয়ে ডায়রিয়া এবং অন্যান্য নিউমোনিয়া সহ অনেক রোগী ভর্তি হচ্ছে। এছাড়া আমাদের যারা বয়োবৃদ্ধ আছে,
বয়স্ক মানুষেরা যাদের আগে থেকে সিওপিডি বা অ্যাজমা শ্বাসকষ্টজনিত প্রদাহজনিত যেসব রোগ আছে সেসবের ভর্তির সংখ্যা আগের থেকে অনেক বেড়ে গেছে। শিশুরা যাতে ঠান্ডাতে বেশি না যায় এবং কোনো ঠান্ডা কোনো খাবার গ্রহণ না করে, বয়স্করা যাতে ঠান্ডাতে বেশি ঘোরাফেরা না করে এবং তাদের যাতে সুষম খাবার গ্রহণ করে। 15 অক্টোবর থেকে তেঁতুলিয়ায় তাপমাত্রা 15 থেকে 20 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠানামা করছে। বাংলাভিশন নিউজ ডেস্ক। জাতীয় সরকারের অধীনে না দিয়ে দলীয় সরকারের অধীনে নির্বাচন করলে প্রতিহত করার ঘোষণা দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাইয়ের পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। শুক্রবার রাজস্থানের সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশে এই ঘোষণা দেন তিনি। এ সময় সরকারের উদ্দেশ্যে ইসলামী আন্দোলনের আমির বলেছেন, অবৈধ সংবিধানের অজুহাতে বিরোধীদের ওপর দমন নিপীড়ন করতে থাকলে জনগণ তা প্রতিহত করবে। অনতিবিলম্বে আলেম ওলামা বিএনপি সহ সব বিরোধী দলের নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি জানিয়েছেন তিনি। 10 নভেম্বরের মধ্যে পদত্যাগ করে জাতীয় সরকারের অধীনে নির্বাচনের আলটিমেটাম সহ 4 দফা কর্মসূচি ঘোষণা করেছেন চরমোনাইয়ের পীর। বিএনপি সহ বিরোধী দল সমূহে সকল শান্তিপূর্ণ কর্মসূচির প্রতি ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থন ঘোষণা করছি। যথাযথ মর্যাদায় নানা কর্মসূচিতে দেশের বিভিন্ন জায়গায় পালিত হচ্ছে জেল হত্যা দিবস। রাজশাহী নগরীর কুমারপাড়া এলাকার জাতীয় চার নেতার অন্যতম এএইচএম কামরুজ্জামানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন শহীদ কামরুজ্জামানের ছেলে সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। দিবসটি উপলক্ষে চট্টগ্রামের জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এ মনসুর আলী এবং এএইচএম খায়রুজ্জামানের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেল হত্যা দিবস উপলক্ষে সিলেট জেলা পরিষদে জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের নেতারা। পরে হয় আলোচনা সভা। ময়মনসিংহে জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে একটি শোক র্যালি শহরের প্রধান সড়কগুলো ঘুরে কলেজ রোডের শহীদ সৈয়দ নজরুল ইসলামের বাসভবনে গিয়ে শেষ হয়েছে। দিবসটি উপলক্ষে নিজ জন্মভূমি কিশোরগঞ্জের কালীবাড়ি মোড়ে শহীদ সৈয়দ নজরুল ইসলামের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে জেলা আওয়ামী লীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠন। এছাড়া নানা আয়োজনে মানিকগঞ্জ, কুমিল্লা ও খাগড়াছড়িতে জেল হত্যা দিবস পালন করেছে আওয়ামী লীগ এবং বিভিন্ন অঙ্গ সংগঠন। জাতীয় চার নেতার অন্যতম বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহযোগী সৈয়দ নজরুল ইসলাম কিশোরগঞ্জের একৃতি সন্তান, দেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি। এই নেতার জন্য এখনও নীরবে চোখে জল ফেলেন এলাকার মানুষেরা। শহীদ নেতার স্মৃতি সংরক্ষণে উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন তারা। নাসিম খানের তথ্য ছবিতে থাকছে ডেস্ক রিপোর্ট। কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের নিভৃত পল্লী বীরদামপাড়ায় জন্ম দেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলামের। গ্রামের বাড়ির পরিত্যক্ত জরাজীর্ণ ছোট্ট টিনের ঘরটি এখনও তার স্মৃতি বয়ে চলেছে। সৈয়দ নজরুল ইসলামের ডাকনাম ছিল গোলাপ। ছাত্র জীবনেই রাজনীতিতে হাতে খড়ি, স্বাধীনতার লড়াইয়ে কাটিয়েছেন যৌবন। মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনুপস্থিতিতে দেশের অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন তিনি। মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে বঙ্গবন্ধুর মন্ত্রিসভায় শিল্পমন্ত্রী হন। সুযোগ পেলেই ছুটে আসতেন গ্রামের বাড়িতে। গ্রামবাসীর হৃদয়ে আজও জায়গা করে আছেন সংগ্রামী এ নেতা। এলাকাবাসী তার লাগে হন কান্দাকুটি করে, মনে করে এত নির্মম হত্যা, মনে করেন এই হত্যার আমরা বিচার চাই। এত ভালো মানুষ এই এখনের যুগে আর আসবে না। আমরা এই যশোদল মাটিতে তার একটা জাদুঘর হিসেবে চাই। ওনা অত ভালো মানুষ ছিলেন আর ওনাকে এরকম ওনাদেরকে সবাইকে হত্যা করা হয়েছে। একই সঙ্গে বীরদামপাড়ায় সৈয়দ নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত বাড়িটি সংরক্ষণ করে জাদুঘর নির্মাণের দাবি তাদের। কিশোরগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম, উনি ছিলেন একজন বিশুদ্ধ রাজনীতি একটি পথিকৃত। উনি শুদ্ধ রাজনীতি করে আসছেন সারা জীবন, জীবনে কোনোদিন লোভ লালসা এদিকে যান নাই এবং বঙ্গবন্ধুর আদর্শ থেকে বিচ্যুতি ঘটেন নাই এবং বঙ্গবন্ধু নির্দেশিত পথে উনি নেতৃত্ব দিয়ে গিয়েছেন। জাতির জনকের সাথে ছায়া সঙ্গী হিসাবে সকল সংগ্রামে আন্দোলনে সঙ্গী হয়েছেন, তেমনি মৃত্যুর সময়ও তিনি তার আদর্শ থেকে বিচ্যুতি হন নাই, তার দেশপ্রেম থেকে বিচ্যুতি হন। জেল হত্যার পূর্ণাঙ্গ বিচার চান সৈয়দ নজরুল ইসলামের স্বজন ও এলাকাবাসী। বাংলা ভিশন নিউজ ডেস্ক।
দলীয় নেতাকর্মীদের প্রতি অভিমান থেকে নিজের গাড়িতে আগুন দিয়েছেন গাজীপুরের কালিয়াকৈর পৌর স্বেচ্ছাসেবক লীগের এক সদস্য। শুক্রবার সকালে সূত্রাপুর এলাকার নির্জন বগাবাড়ি বিলে নিজে গাড়িটি চালিয়ে নিয়ে তাতে আগুন দেন মঈন দেওয়ান। দূর থেকে এ ঘটনা প্রত্যক্ষ করেছেন কৃষকরা। ফেসবুক লাইভে মঈন জানান, বিএনপির ডাকা তিন দিনের অবরোধের প্রথম দিনে নবীনগর কালিয়াকৈর মহাসড়কে চন্দ্রাত্রি মোড়ে তার গাড়ি ভাঙচুর এবং তাকে লাঞ্ছিত করে পিকেটাররা। কিন্তু এ ঘটনায় স্বেচ্ছাসেবক লীগ বা আওয়ামী লীগের কোনো নেতাকর্মী তার খোঁজ খবর নেননি এবং প্রতিবাদও করেননি। এতে মনোকষ্ট থেকে গাড়িটিতে অগ্নিসংযোগ করেন তিনি। গাড়িটি সম্পূর্ণ পুড়ে না যাওয়া পর্যন্ত ঘটনাস্থলে দাঁড়িয়েছিলেন তিনি। পুলিশ জানায় এ বিষয়ে কেউ কোনো অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। সিলেটের ডাচ বাংলা ব্যাংকের বুথ থেকে 26,32,000 টাকা লোপাটের ঘটনায় সিকিউরেক্স কোম্পানির এটিএম অফিসার আলবাব হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে সিলেট নগরীর লামাবাজার থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। 28 অক্টোবর রাতে সুবিদ বাজার এলাকার পিটিআই স্কুলের পাশে ডাচ বাংলা ব্যাংকের বুথ থেকে গায়েব হয় 26,32,000 টাকা। এ ঘটনায় সিকিউরেক্স কোম্পানির এটিএম অফিসার সহ দুইজনের বিরুদ্ধে মামলা করে ব্যাংক কর্তৃপক্ষ। পুলিশ জানায় এটিএম মেশিনে টাকা লোড করার দায়িত্বে থাকা সিকিউরের কোম্পানি গাড়ি নিয়ে বুথ থেকে টাকা বের করে নিয়ে যায়। G9 জাতের কলা চাষে আগ্রহ বেড়েছে টাঙ্গাইলের কৃষকদের। জেলার পাহাড়ি এলাকায় চাষ হচ্ছে নতুন জাতের এই কলা। ফলন বেশি হওয়ায় ভালো লাভ পাচ্ছেন কৃষকরা। সহযোগিতা করছে কৃষি বিভাগ। আতর রহমান আজাদের পাঠানো তথ্যচিত্রে থাকছে ডেস্ক রিপোর্ট। G9 জাতের 100 কলার চারা রোপণ করেছেন টাঙ্গাইলের ঘাটাইলের লক্ষিন্দর ইউনিয়নের আবু রায়হান। G9 ইসরায়েলের জাত হলেও ভারত থেকে বাংলাদেশে এই কলার চাষ সম্প্রসারণ করছে কৃষি বিভাগ। অন্য জাতের কলায় ছড়িতে যেখানে ফলন 150 থেকে 170টি, সেখানে G9 ফলন দিয়েছে 360টি পর্যন্ত। আমি বললাম যে এই কলা G9 কলা, উৎপাদন খারাপ না, উৎপাদন ভালো, তো আগ্রহ বেশ, মানে যারা কিনে তারাও বেশ আগ্রহ প্রকাশ করছে। আর আমি 5টা ছড়ি 21 টাকা বিক্রি করছি, ওই দিন কলা বাজার কম ছিল, 600-700 টাকার বাসাই যেভাবে। ছড়িতে কলার সংখ্যা বেশি, রোগ প্রতিরোধে গুণাগুণও বেশি, লাভ বেশি হওয়ায় অনেক কৃষক ঝুঁকছেন এই জাতের কলা চাষে। পাকার পরে কালার হয় না, যদি আমরা ভালোভাবে কালারটা আনতে পারি তাহলে G9টা আমরা বিদেশে রপ্তানি করতে পারবো এবং এটা আমাদের স্থানীয় কলার থেকে আমরা বেশি লাভবান হতে পারবো। খরচ আমরা G9-এ খরচ একটু কম করলে চলতেছে, টিস্যু কালচারের চারা খুব তাড়াতাড়ি কলা হয় এটা। গত বছর মধুপুর ও ঘাটাইলের 315 জন কৃষকের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়েছিল কলার নতুন এই জাতটির চারা। যেহেতু এখন ফলন ভালো দিতেছে, আরও যত্নশীল হওয়ার চেষ্টা করতেছে, তাতে আমরা মনে করতেছি যে বাংলাদেশের যে খাদ্য নিরাপত্তা বিষয়টা সরকারের একটা ইয়ে আছে এবং নিরাপদ খাদ্য, আমরা কিন্তু খাদ্য নিরাপত্তা এবং নিরাপদ খাদ্য দুইটা নিয়েই আমরা আন্দোলন করতেছি এবং আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। বাণিজ্যিকভাবে এটা আবাদ হবে, তবে স্বল্প পরিসরে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আমরা এই টাঙ্গাইল জেলায় এই জাতের কলার আবাদ শুরু করেছি। ইনশাআল্লাহ আগামী ভবিষ্যতে এই G9 কলা ব্যাপক পরিসরে কৃষক ভাইরা এটা আবাদ করবে বলে আশা করা হচ্ছে। টাঙ্গাইলে প্রথমবারের মতো 65 হেক্টর জমিতে উচ্চ ফলনশীল G9 জাতের এই কলার চাষ করেছেন 420 চাষি। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এখন থাকছে একটি ডেস্ক রিপোর্ট। ময়মনসিংহের ত্রিশালে বিএনপি ও জামাতের অবৈধ অবরোধ, জ্বালাও পোড়াও এবং নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জেলা আওয়ামী লীগ। এ সময় নেতা কর্মীরা বলেন, বাংলাদেশের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নেই। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝিনাইদহের কোটচাঁদপুরে আওয়ামী লীগের নেতাকর্মীদের রোড টু স্মার্ট বাংলাদেশ ক্যাম্পেইনের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সকালে উপজেলার 400 নেতাকর্মীকে এ প্রশিক্ষণ দেওয়া হয়। সরকার নির্ধারিত দামে রংপুরে আলু বিক্রি নিয়ে জরুরি সভা করেছে জেলা প্রশাসন। সরকারের অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান। এ সময় আগামী 15 নভেম্বর পর্যন্ত 27 টাকা কেজি দরে জেলার 41 হিমাগারে আলু বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়। কেরানীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে 2.5 কোটি টাকার সরকারি সম্পত্তি উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা জায়গায় সাইনবোর্ড এবং জায়গাটির চারপাশে সীমানা পিলার স্থাপন করা হয়।
সাভারের হিমায়তপুরের শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি পরীক্ষার আয়োজন করেছে একটি বেসরকারি সংগঠন। এলাকার 600 শিক্ষার্থী এতে অংশ নেন। পরীক্ষা শেষে শিক্ষার্থীদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য দেন আয়োজকরা। শর্মিলা কেয়া, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরো একবার জানিয়ে দিয়ে। বিএনপি নেতাকে কাকে নিয়ে মন্ত্রিসভা গঠন করবে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশ্ন, বললেন যেখানে অগ্নিসন্ত্রাস সাথে সাথে প্রতিরোধ। বিএনপি নেতা আমির খসরু 6 দিনের রিমান্ডে, সহিংসতা নেতৃত্ব দেওয়া ব্যক্তিদের গ্রেফতার, দমন নিপীড়ন নয়, মন্তব্য ওবায়দুল কাদেরের। বেতন বাড়ানোর দাবিতে শুক্রবারেও আশুলিয়া পোশাক শ্রমিকদের বিক্ষোভ, কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা। আলু পেঁয়াজের আকাশ ছোঁয়া দামের মধ্যে এবার চড়েছে চালের বাজার, ডাল তেল আটার দর কমার লক্ষণ নেই। এই ছিল এখনকার মতো, পরে সংবাদ সন্ধ্যে 7:30 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/bangladeshnews, সাবস্ক্রাইবও করতে পারেন youtube.com/bangladeshnews। সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।